নিজের পয়সা কেনা হলে ঠিকই দেখতে পেতিস, অন্ধকারে তখন ওটা জল জল করত। আমি তো অপরাধ মেনে নিয়েছি দিদি। অপরাধ মেনে নিলে কি জিনিসটা ফিরে আসবে? পয়সা দিলেও তো সবসময় এমন জিনিস পাওয়া যায় না। তাও যদি দুটো পয়সা কামাবার মুরত হয় তোমার কর্তার, ওকে কেন মিছিমিছি টানছো এ ব্যাপারে? তাই তো, এমন নিষ্কর্মা আর অলস মানুষকে নিয়ে টানাটানি কেন? শান্তিতে তাকে দাদার অন্ন ধ্বংস করতে দাও। উনি কি কিছুই করেন না দিদি? জমিদারির দেখাশোনা, কাজ কারবার সামলানো, এগুলো কি এমনি এমনি হয়ে যায়? তা বটে, মাসান্তে একদিন আধবেলার জন্যে এনাদশাহী ভ্রমণ করে এলে জমিদারির দেখাশোনাটাও হয়, গায়েও একটু বাতাস লাগে বই কি। হয়েছে হয়েছে, অত বড় ফুলদানিটা যখন চোখে দেখলে না, তখন এই কাঁচের টুকরোগুলো দেখবে কিভাবে? দিদি, আমি এরকম একটা ফুলদানি জোগাড় করে এনে দেব, কথা দিচ্ছি, এবার তো ক্ষান্ত দাও। কি করে আনবে? চুরি করে? তাই বা বলি কেন, টাকার তো আর অভাব নেই, কামাইটা না থাকলেও। এটা কেমন কথা বললে দিদি? সত্যি কথা, অপ্রিয় লাগে তবু যে বলতে হয় ছোট। না হয়েছে হয়েছে, এবার টেবিলটাকে রেহাই দাও। এবার ঘরে গিয়ে কর্তা গিন্নিতে মিলে একটা সুখ নিদ্রা দাও। কপাল নিয়ে এসেছিলে বটে। বউ ঠাকুরন তো এক বর্ণ মিথ্যে বলেননি, আমি কি দাদার অন্নে প্রতিপালিত নই? তোমার এই কাপড় চোপড় গয়নাপত্র এগুলিকে সব আমি আমার বাপের টাকাতে কিনে এনেছি। তাই বলে উনি এমন সন্দেহ প্রকাশ করবেন যে তুমি দাদাকে ঠকিয়ে পয়সা জমাচ্ছ? এগুলো নেহাত কথার কথা। তুমি তুমি এসব কথা আমলে নাও কেন? উনি এমন অপমানের কথা বলেই যাবেন আর আমি কানে তুলো দিয়ে থাকব। শোনো, যে দুটো খাওয়া পড়া দেয় সে যে দুটো কথা বলে তাকে খাওয়া পড়া সামিল করে নিলেই হয়। এমন খাওয়া পড়ায় কি দরকার? বাঁচতে হবে তো, বেঁচে থেকে কি লাভ, তার চাইতে মরণ হলেই ভালো হয়। যতক্ষণ না হয় ততক্ষণ বড় ঘুমোবার চেষ্টা করো, আরাম পাবে। আমি ঘুমালাম। কি গো, শুতে না শুতেই ঘুমিয়ে পড়লে যে? সত্যি ঘুমিয়েছ? কি শান্তি তোমার, চিন্তা নেই, ভাবনা নেই, অথচ কত কি ঘটে যাচ্ছে এ বাড়িতে। আর তুমি তোমার প্রাণ প্রিয় ভাইটির উপর সব কিছু ছেড়ে দিয়ে পরম নিশ্চিন্ত। আর সেই ভাই কি না তলে তলে তোমাকে শেষ করার মতলব আছে। তাও যদি ভাইটি আপন হতো, নেহাত কিনা গ্রাম সম্পর্কের। আচ্ছা, ওর পরামর্শের উপর এত জোর দেবার কি প্রয়োজনটা? সব বুঝবে যেদিন একেবারেই পথে নামবে, সেদিন সব টের পাবে। আচ্ছা,
তার আগে একটুখানি ঘুমিয়ে নিলে কেমন হয়? তুমিও শান্তি পাও, আমিও শান্তি পাই। হ্যাঁ, অপ্রিয় প্রসঙ্গ এলেই তো তোমার ঘুম পায় গো। বলি, চোখটা খোলা রাখো, চোখটা খোলা রাখলে সব দেখতে পাবে। কাল সকালবেলা ঘুম থেকে উঠে চোখ দুটো খুলে ফেলবো, কথা দিচ্ছি চোখের পাতা আর পড়বে না। এখন দয়া করে একটু শুয়ে পড়ো দেখি। তুমি কি কিছুই দেখো না, কিছুই বোঝো না? মনে হয় যা দেখার সব তুমি দেখে ফেলেছো, যা বোঝার সব বুঝে ফেলেছো। আচ্ছা এখন একটু জ্ঞান দাও দেখি, কি করেছে আমার প্রাণপ্রিয় ভাইটি যাতে আমায় পথে দাঁড়াতে হবে? সবে কি আমায় বলে দিতে হবে? তোমার নিজের বুদ্ধি নেই? না নেই, আমি অত্যন্ত নির্বুদ্ধি একটি মানুষ। এখন বলো কি করেছে রাধা? তোমাকে বঞ্চিত করার সব আয়োজন ঠিক করে রেখেছে। কোথায় করেছে, কবে করেছে, কিভাবে করেছে? দেখো তো, ওসব কি বলা যায়? চালাক মানুষ রেখে ঢেকে কাজ করে, ওসব বুদ্ধি দিয়ে বুঝে নিতে হয়। তাই তো, জগতে তোমার একার মাথাতেই সব বুদ্ধি। এক কাজ করো, বুদ্ধির পুটলিটা বালিশের তলায় গুঁজে রেখে একটু ঘুমিয়ে নাও তো। তোমাকে এমন দেখাচ্ছে কেন? অসুখ বিসুখ করেনি তো? না দাদা, অসুখ টসুখ কিছু না। তাহলে দাদা আর তো আমার এখানে থাকা হয় না। কেন কেন, এমন কি ঘটেছে যে সাত সকালে তোমাকে এই সিদ্ধান্ত নিতে হলো? কি আর বলবো দাদা, বলতে বাধে না বলেও পারি না। মানে বউ ঠাকুরন, হ্যাঁ হ্যাঁ, বউ ঠাকুরন কাল রাতে রাসকে খুব গালিগালাজ করলেন। রাস একটা ফুলদানি ভেঙেছিল বটে, কিন্তু কারণ সেটা না। অবশ্যই নয়, বউ ঠাকুরন আমার জন্যই কাল রাতে রাসকে একহাত দিলেন। উপাচারের দোষ কি? আমি বসে বসে তোমার অন্নধ্বংস করছি, কোনো কাজ করছি না, তাতেই বউ ঠাকুরনের ক্ষোভ। আর ক্ষোভটা তা দিন দিন বেড়েই যাচ্ছে। তাই বলছিলাম কি দাদা, আমি আমি চলে গেলে বউ ঠাকুরের শান্তি হয়। এ তো নতুন কথা নয়। আরে ও তো পরের ঘরের মেয়ে, দু চারটে এরকম কথা বলবি তারপরে কি ঘরের মানুষকে ঘর ছেড়ে চলে যেতে হবে? আমাকেও তো কোনো সময় ছেড়ে কথা বলে না, তাহলে কি আমি সংসার ত্যাগী হব? মেয়ে মানুষের কথা কি আর সহ্য করতে পারে না দাদা? তা না হলে পুরুষ হয়ে জন্মালাম কি করতে? কিন্তু আমার কেবলই ভয় হয় তোমার সংসারে আবার না অশান্তি ঘটে। তুমি চলে গেলে আমার কি বা শান্তি? এগুলো ধোপার বাড়ি যেতে হবে। ছোট ও ছোট, ওরে ও ছোট, হাত দুটো কি নুলো হয়েছে যে এই ছোট ছোট কাপড়গুলো ধোপার বাড়ি যেতে হবে? সে কি আর আমি বুঝি না, বসে বসে ভাইয়ের অন্ন ধ্বংস করছো, তার কাজ করা কেন? এগুলো এমনি পাঠাইনি দিদি, দোয়াতে কালি পড়েছিল, দেখো না এখনো দাগ যায়নি। এই কালির রং জাবাল নয় মাইজি। তুমি চুপ থাকো তো বাপু, তুমি কালি কলমের কি বোঝো? বোঝেন তো আমাদের বিদ্যা দিগ্গ ছোট কর্তা গো। হ্যাঁ রে ছোট, কি এমন পণ্ডিতি চর্চা ওকে করতে হয় যে দোয়াতখানা কোলে নিয়ে বসতে হয়? ওর একটা ওকালতি পাশ দিতে হচ্ছে,
দাদার পয়সায় বসে বসে ওকালতি পাঠ শুধু দিতেই থাকুক বলি, একটু কোর্ট কাচারিতে যাওয়া আসা করলে দুটো পয়সা তো ঘরে আসে। ওরকম কঠিন কথা বলো না দিদি। হ্যাঁ দেখি, এটা আমার কাশারি বুদ্ধ না, কি যে তুমি করো খালি উল্টা পাল্টা। হ্যাঁ কাশারি কাকে দিচ্ছ, খেয়াল থাকে না তোমার? এটা ছোট মার শাড়ি আছে মাইজি, এই দুটো বে ছোট মার শাড়ি। ছোট শাড়ি? হ্যাঁ রে ছোট, এ শাড়ি তোকে কে দিলে? দাদা দিয়েছে। আদিক্ষে তার আর শেষ নেই, মানুষটিকে ভালো পেয়ে দুজনে মিলে শেষ করে দিচ্ছ। এক কাজ করলেই তো পারো, জমি জমা সয় সম্পত্তি সব কিছু তাকিতে লিখিয়ে নিলেই তো পারো। আমি খুব ভালো করেই জানি শেষ পর্যন্ত তার হাত দুটো ধরে আমার ওই রাস্তায় গিয়ে দাঁড়ানোটাই বাকি। আমাকে ডেকেছেন কিন্তু মা? একটা কথা বলার ছিল নিত্যবাবু, আপনি হিসেবপত্র সব ঠিকঠাক রাখছেন তো? না মানে ভুল টুল হচ্ছে না তো? অমন কথা বলছেন কেন গিন্নি মা, আমার কি কোনো অপরাধ হয়েছে? এটা অপরাধের কথা নয় নিত্যবাবু, এটা হিসেবের কথা। নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, নইলে এত টাকা বেরিয়ে যাচ্ছে কেন, ফাঁকটা কোথায়? আমি ঠিক বুঝতে পারছি না গিন্নি মা। নিত্যবাবু আপনি ঠাকুর পুরোপুরি একটু নজর রাখবেন, মানে ওর আবার অযথা টাকা খরচ করার উদ্দেশ্য। এত টাকা যাচ্ছে কোথায়? নয় ছয়তেই বা হচ্ছে কোথায়? কিছুই বলবে না, কিছুই শুনবে না, এভাবে চলবে? এভাবে অপমানিত হব আমি দিনের পর দিন, এই ছিল আমার নিয়তি। ভালোই কপাল আমার, একদিকে অপমান অন্যদিকে অসহযোগ। আগে তো তাও খোঁচাখুচিগুলো উনি ঘরের ভেতরেই করতেন, এখন কারোর সামনে আমার মান সম্মান রইল না। সকালে ধোপার সামনে অপমান করলেন, আর একটু আগে ম্যানেজার বাবুর সামনে অপমান করলেন। এই তুমি কি সত্যি সত্যি ঘুমাচ্ছ নাকি ভান করছ? তোমার কি একটু রাগ হয় না, লজ্জা হয় না স্ত্রীকে এরকম দিনের পর দিন অপমানের গঞ্জনের সামনে ঠেলে দিতে? দিদির ঠেস দেওয়ার কথা তো তোমার কানেও ঢোকার কথা। এই একটু আগে উনি ওখানে দাঁড়িয়ে কি বলছিলেন জানো? তোমাকে তো অকর্মা অপদার্থ এসব উনি আগেও বলতেন, এখন তার মনে সন্দেহ ঢুকেছে তুমি নাকি শীত কেটে দাদার ঘরে ঢুকে সিন্দুক সমেত লোপাট করবে। নিত্যবাবুকে উনি আকার ইঙ্গিতে তাই বোঝাচ্ছিলেন, আর বললেন তোমার উপর নজরদারি করতে। তোমার যন্ত্রণায় শান্তি মতো তামাক খাওয়া যাবে না, ঘুমানো যাবে না। মরণ আমার, আমি যে কোথায় যাই কি করি, এই জীবন রেখে কি লাভ? আমার কাজ তো আমি করে দিলাম ম্যানেজার বাবু, বাকি
কাজটুকু আপনার। কঠিন কাজটাই আপনি করবেন বাবু। এনাছেন সব রায়তদের কাছ থেকে খাজনা আদায় করা আমার পক্ষে কোনোদিনই সম্ভব নয়। একমাত্র আপনাকেই ভয় করে লোকজন। আপনি সামনে দাঁড়ালে সুরসুর করে সবাই খাজনা সব পরিশোধ করে দেয়। আরে না না, কত মানুষকে কত কিছু বোঝাতে হয়, গায়ে মাথায় হাত বোলাতে হয়, তবেই না খাজনা দেয়। যার কাছ থেকে যেভাবে নিতে হয় সেভাবেই নিই। হ্যাঁ হ্যাঁ বাবু, এখন খাজনা নিয়ে আগামীকাল শহরে চালানের দিন। এখন ভালোই ভালোই সব মিটে গেলেই নিশ্চিন্তি। হ্যাঁ, কাল সকাল সকাল বেরিয়ে পড়ুন, ওই দিনেশ আর হরেনকে সঙ্গে নেবেন। সন্ধ্যার মধ্যে সরকার বাহাদুরের হাতে খাজনা জমা না পড়লে আর রক্ষে নেই, সব কষ্টই বৃথা হয়ে যাবে। সে ভাবনা আপনাকে করতে হবে না বাবু। যাই বাবু, ওই গিন্নিমা আবার ডেকে পাঠিয়েছেন। কিছু বলবেন না? থাক থাক, মনে কিছু থাকলে বলে ফেলুন। না মানে বলছিলাম কি, ওই গিন্নিমা হিসেব দেখতে চেয়েছেন। না মানে ওই কত টাকা খাজনা উঠেছে, কাল কত টাকা নিয়ে যাচ্ছি, এই আর কি। ঠিক আছে বউ ঠাকুরন, যখন যা কিছু জানতে চাইবেন তার সন্তুষ্টি মিটিয়ে সব কিছু জানিয়ে দেবেন। তিনি যেন বুঝতে না পারেন যে তাকে কোনো কিছু জানানো অপ্রয়োজনীয় ভাবছি আমরা। আজ্ঞে বাবু। দরকার হলে খাতাপত্র দেখিয়ে দেবেন। আর হ্যাঁ, খেয়াল রাখবেন ব্যাপারটা যেন দাদা না জানেন। আজ্ঞে বাবু। যান। বউ ঠাকুরনের কি যে মতি হয়েছে কে জানে, দাদার সঙ্গে আমার প্রীতির সম্পর্কটা তার কাছে স্বার্থপরতা বলে ঠিকছে। পরাণ্য প্রত্যাশার সুচতুর ছদ্মবেশ বলে একে তিনি ভাবছেন। হায়, একটা সময় ছিল যখন তোর সব কাজে খুব প্রশংসা করতে পারতাম, এখন কেন পারি না বলতো ছোটু? কোনো কিছুর অভাব নেই, যখন যা চাচ্ছিস তাই পাচ্ছিস। খাবার সময় হলে খাবার, নিদ্রার সময় হলে বিছানা, এমন আলস্য বড় মধুর হয়, তাই না রে ছোটু? আর কিছু লাগলে বলো দিদি, না হয় আমি যাই। চা খাওয়ার সময় হয়ে এলো, দাদার জন্য দুটো পাকুড়া বানাবো। হয়েছে, দাদার জন্য আর অত দরদ দেখাতে হবে না, যাও নিজের কাজে যা। ও ছোটো, ওরা কারা এলো রে? কাদের কথা বলছো দিদি? ওই যে, চল তো দেখে আসি। ভাগ্য গুণে যে বেঁচে এসেছো এই তো যথেষ্ট। সে তো চৌদ্দ পুরুষের পুণ্যে বাবু, কিন্তু টাকা পয়সাগুলো সব লুটেপুটে নিয়ে গেল, বাঁচাতে পারলাম না। আচ্ছা তোরা তিনজন মানুষ, লাঠি সোটা ছিল সঙ্গে, রুখে দাঁড়াতে পারলি না? হ্যাঁ কি করব বাবু, ওরা সাত আট জন মানুষ হঠাৎ আক্রমণ করলো, বনের পাশ দিয়ে যাচ্ছিলাম, গাছের ভিতরে লুকিয়েছিল বাবু, হাতে পাকানো লাঠি, হঠাৎ এমনভাবে ঘুরানো আরম্ভ করলো, আমরা হতবুদ্ধি হয়ে পড়লাম। আরে ডাকাত তো হঠাৎ ঝাঁপিয়ে পড়ে, ডাকাত কি নাম ধরে ডেকে খাতে যত্ন করে ডাকাতি করে? তোরা একটু সাবধান থাকলে কি এটা হতো? হ্যাঁ সাবধান তো কম ছিলাম না বাবু, গায়ে মাথায় লাঠির বাড়ি পড়লে কি করব বাবু। ঠিক আছে, যা হবার তা হয়ে গেছে, এদের উপরে রাগ দেখি কোনো লাভ আছে রাধে? রুখে যে দাঁড়ায়নি বাবু তা তো নয়, কিন্তু ওদের সাথে পারা গেল না। নিত্যবাবু ভালোই লড়েছিলেন, কিন্তু ওনাকে এমনভাবে আঘাত করলে উনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। সর্বনাশ, এখন কেমন আছে নিত্য? জ্ঞান ফিরেছিল, আমরা দুজন ধরাধরি করে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম, ওষুধপট্টি দিয়ে ওনার জ্ঞান ফিরেছিল। ভালো করেছে, যাও এখন ঘরে যাও, বিশ্রাম নাও আগে। বাবু আমাদের অপরাধ দিবেন না বাবু। আরে ঠিক আছে এখন যাও, বললাম তো তোমরা যথেষ্ট করেছো, আর কিছু করার ছিল না, যাও এখন যাও বিশ্রাম করো। কি শুনছি গো?
সব টাকা পয়সা ডাকাত লুট করে নিয়ে গেল, সব খাজনার টাকা। হ্যাঁ বউ ঠাকুর, পুরো খাজনার টাকা যা তোলা হয়েছিল সব। এখন কি হবে গো? কি আবার হবে, এখন সবাই মিলে চা খাওয়া হবে। রাস কথা দিয়েছিল আজ সন্ধ্যাবেলা দুটো পাকোড়া ভাজবে, কি সে কথা মনে আছে তো ছোট বউ? যাই দাদা, রসিকতা করার সময় হলো এটা? সারা বছরের খাজনা ডাকাত লুট করে নিয়ে গেল। ঠাকুরপো, একটু থানা পুলিশ করলে হয় না? শুনেছি পুলিশের হাতে ডাকাত বমাল ধরার পরে এই গল্প তো শোনা যায়। হ্যাঁ আমিও তাই ভাবছি, কাল সকালেই যাব। নিত্যবাবু যদি সুস্থ হয়ে ওঠেন তো ভালো, নইলে একাই যাব। তবে 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 সমস্যাটা আরো গভীর। আরো গভীরে মানে? গভীরে মানে আজ সন্ধ্যার মধ্যে যদি গভর্নমেন্টের কাছে খাজনা পাঠানো না যায় তাহলে জমিদারি নিলামে উঠবে। জমিদারিটা সত্যি সত্যি নিলাম হয়ে গেল রাধে। আমারই দোষ? না না, তোমার দোষ হবে কেন? তুমি তো খাজনা চালান দিয়েছিলে ঠিকই, পথে ডাকাত লুটে নিলে তুমি কি করতে পারো? আরো কজন পেয়াদা দিতে পারতাম নিত্যবাবুর সঙ্গে। যা হবার তাই হয়, আটকানো যায় না। কে সরা সরা শুনুনি? শুনেছি, নিজে মাঝে মাঝে বিশ্বাসও করি, কিন্তু কিন্তু মেনে নিতে কষ্ট হয়। এখন ভাবি আমি যদি নিজেই ওদের সঙ্গে যেতাম একটা বন্দুক নিয়ে, তাহলে বোধ হয় এরকমটি হতো না। তাহলে ডাকাত আসতো দুটো বন্দুক নিয়ে, গুলি ছুটত, কেউ না কেউ মারা পড়ত। না না রাধে, এই অযাচিত চিন্তার কোনো প্রয়োজন নেই। তুমি বেঁচে আছো, আমি বেঁচে আছি, দুটো অন্ন কোনো মতে জোগাড় হয়েই যাবে। অন্যের ভাবনা তোমাকে ভাবতে হবে না দাদা, আর তোমার মুখে এসব কথা শুনতেও চাই না, তাতে আমার পাপ হবে। তোমার সব দায় দায়িত্ব আমার, আমাকে তা পালন করার সুযোগ দিলে, একটুখানি সুযোগ দিলে আমি ধন্য হব দাদা। তাহলে আজ থেকে তুমি হলে চিন্তামণি, সকল চিন্তা তোমার, কিন্তু আমারও তো একটা ভূমিকা থাকা চাই, আমাকেও তো কিছু কাজ করতে হবে। তুমি আর কি করবে, কেনই বা করবে দাদা? তুমি শুধু আমাকে একটু উৎসাহ দিও, তাতেই আমি পথ খুঁজে নেব। কেঁদো না লক্ষ্মীটি, ওরকম করে কাঁদতে নেই। এই চুড়ি, এই হার, এই কানের দুল, এগুলো তো চিরস্থায়ী নয়, আজ যাচ্ছে কাল আবার ফিরে আসবে। আমি টাকার জন্য এগুলো বন্ধক দিচ্ছি, বিক্রি তো করছি না। দেখো তো, আমি তো গয়নার জন্যে কাঁদছি না, আমি কাঁদছি এর সাথে জড়িত স্মৃতিগুলোর জন্য। মানুষটা তো এখনো আছে, মানুষটা যদি চলে যেত তাহলে স্মৃতির ঘরটা আরো শূন্য হয়ে যেত না? এমন কথা তুমি বলতে পারলে। ঠিক আছে, আর কাঁদবো না।
আর কাটবো না। এই নাও তোমার গয়না, এবার ঠাকুর পুকে ডাক দাও। দাদা ঘরে আসো। রাধে এসো এসো, আমি তোমার কাছে যাচ্ছিলাম। দাদা এসো। রাধে এটা রাখো দাদা, এটা গ্রহণ করে আমাকে কিছুটা ভারমুক্ত করো। কি আছে এর মধ্যে? খুলেই দেখো না। টাকা? এতগুলো টাকা তুমি কোথায় পেলে রাধে? এ নিয়ে তুমি ভেবো না দাদা, বউ ঠাকুরন টাকাগুলো এখনই সিন্ধুকে তুলে রাখো। চুড়িগুলো কোথায়? বুঝেছি, আপনারা যত দিয়েছেন তার একটা সামান্য অংশ ফেরত দেওয়ার যোগ্যতা আমাদের নেই, কিছু দিতে পারিনি। আপনাদের আশীর্বাদটুকু যেন আমরা সারা জীবন পাই। ঠাকুরপো এটা তোমার কাছে রাখো, আমি আর গ্লানি বাড়াতে চাই না ভাই। আর একটি কথাও না ঠাকুরন, এটা রেখে দাও। দাদা দাদা রাত অনেক হয়েছে, শুয়ে পড়ো, এসো। দুধে আমার খুব একটা রুচি নেই উঠান, ওটুকু বরং তুমি খেয়ে নিও, আমি চলি। ঠাকুরপো তুমি দুধ না খেয়ে যেতে পারবে না, না। তোমাকে যে কত ছুটি ছুটি করতে হয়। ওকালতিটা শুরু হোক, আর ছুটো ছুটি করতে হবে না বউঠান। তোমার দাদার তেমন সামর্থ্য নেই যে তোমাকে কোনো সাহায্য করেন, তোমাকে একাই সব কাজ করতে হয়। কত দিক যে সামলাচ্ছ। দাদার কথা তুলনা বৌঠান, সারা জীবন দাদার অন্ন খেয়েছি, এখন যে কিছুটা প্রতিদান দেবার সুযোগ পেয়েছি সেটা তো সৃষ্টিকর্তার কৃপায়। তোমার মতো ভাই যার আছে সে তো ভাগ্যবান মানুষ ঠাকুরপো। আগামী মাস থেকে শুরু হচ্ছে আমার ওকালতি ব্যবসা, ভালোই হবে বুঝতে পারছি। কত মানুষ যে বলছে, আসুন দাদা আমাদের কোর্টে আসুন, বসুন আমাদের পাশে দাঁড়ান। ঠাকুরপো তোমার ওকালতির ব্যবসা শুরু হলে তোমাকে আবার হারিয়ে ফেলবো না তো ভাই? নিশ্চয়ই না, এখানেই থাকবো, সকালে বেরোবো আর সন্ধ্যায় ফিরব। চলি বুঠান, চলি গো। সে কি রে, তুই কখন এসেছিস? আমি তো টেরই পাইনি। দেখেছিস ছোট ঠাকুরপোর কাণ্ডটা, আধা গেলাস দুধও খেলে না। ও যে ওটুকু খেয়েছে তাতেই তো অবাক হচ্ছে দিদি।
ওর সাথে কি আর আজকের সম্পর্ক? সেই বিয়ের পর থেকেই তো দেখছি বউ ঠাকুরুন বলতে অজ্ঞান। সে তো বটেই। যাই, তোর দাদা এখনো ঘুমোচ্ছে, এতটা বেলা হলো এখনো পড়ে পড়ে ঘুমোচ্ছে, যাই তুলে দিগে। আপনার কেসটা একটু জটিলই বলতে হবে ব্যোমকেশবাবু, কতটুকু কি করতে পারবো জানি না, তবে চেষ্টা ত্রুটি রাখবেন। সে কথা জেনেই আপনার কাছে এসেছি রাধা মুকুন্দবাবু, আপনার সুনামের কাছে আমার আর্জিটা রাখছি, এই কেসটা না জিতলে নির্ঘাত পথে নাম। না না, পথে আপনাকে নামতে হবে না, এটুকু গ্যারান্টি অন্তত দিতে পারি। থানাগড়ের ভবানীচরণ বাবুর জমিদারি রক্ষা করেছেন যেভাবে, সে তো রীতিমতো এক বিস্ময়ের ব্যাপার। থানাগড়ের জমিদারি রক্ষা পেয়েছে আপনার জন্য, আমারটাও পাবে। আপনার সঙ্গে কথা বলে এ প্রত্যয় জন্মেছে। বুঝলেন লোকেশবাবু, সরকার বাহাদুর এমন কিছু আইন কানুন করে রেখেছেন যা বড় জমিদার ছাড়া আর প্রায় সবারই বিপক্ষে যায়। না না, তেমন লাগে ভাববেন না, যতই বজ্র হোক আইনের আটনি একটা ফসকাগেরও কোথাও কোথাও না কোথাও তো থাকবেই, সেটাই খুঁজে পেতে হবে। আমি শুনেছি আপনার অগ্রজ শশীভূষণ বাবু নাকি তার জমিদারি হারিয়েছেন খাজনা সম্পর্কিত কি এক জটিলতার কারণে। থাক সেসব কথা, উনি দাদাও ভাবেন না, আমিও না। কিন্তু ওনার জমিদারি যিনি কিনেছেন তাকে আমি চিনি, নেহাত নিম্নবংশীয় মানুষ, বুঝলেন রাধা মুকুন্দবাবু, আদতে ব্যবসায়ী, জমিদারির অভিজ্ঞতাই নেই, আরে থাকবে কি করে বলুন। দেখুন, ব্যবসায়ী হোক আর অনভিজ্ঞই হোক, জমিদারিটা এখন তার, যেভাবে খুশি সে চালাক। না, উনি কথা বলে লাভ নেই। না না, কথাটা অন্য ধরে নেই, লোকজন বলে তাই বলা। রাধা মুকুন্দ বাবু, আজ কি সময় একটু মিলবে নাকি আগামীকাল আবার আসবো? আর একটু ধৈর্য ধরতে হবে চেতানন্দ বাবু, ব্যোমকেশ বাবুর সাথে কাজ শেষ হয়ে এলো বলে। বৈদ্যনাথ, তুমি এবার তোমার ছেলেটাকে কাজে লাগো। এই কথা কেন বলছেন মাইজি? এই যে তুমি উল্টোপাল্টা কাজ করছো, কার কাপড় কাকে দিচ্ছ তার তো ঠিক নেই। দেখো না, আজ তুমি নিয়ে এসেছো সাতখানা শাড়ি, অথচ তোমায় আমি সেদিন দিলুম তিনখানা, আমি খাতায় লিখে রেখেছি। বৈদ্যনাথ, এখন যে আমার খাতায় লিখে রাখতে হবে। মাইজি, বাকি চারখানা শাড়ি তো ওই ছোটো মাইজি আমাকে ডেকে এনে দিলে বুধবারে। ও, তুই দিয়েছিলি ছোট? কেন, দিলে তোমার আপত্তি আছে দিদি? না না, আমার আপত্তি হবে কেন, তবে বৈদ্যনাথকে কিছু দিলে লিখে রাখিস, কেননা ও তো ভুলে যায়। ওসব লিখে রাখাটা আমাকে দিয়ে হবে না দিদি, তার চাইতে শাড়ি যদি হারাই তো হারা। সে কি, শাড়ি পয়সা দিয়ে কিনতে হয় না, ভাগ্যের ফেরে এখন তার পয়সা নিয়ে ভাবতে হয় না, বড় বাঁচা বেঁচে গেছে, এসব পয়সা টয়সা নিয়ে না ভাবা। তুই দেখে ছোট, বউ ঠাকুরের সঙ্গে দেমার দেখিয়েছ, এই কথা যেন কখনো না শুনি, এমনকি আমার সঙ্গীত না।
রে ছোট? আমি ভাবলাম আর কেউ এলো বুঝি, সে কি গো মুখখানে এমন ভার কেন গো? রাতে ঘুমোসনি বুঝি? ঘুমোতে পারিনি, এ কথা বললে মিথ্যে বলা হবে না দিদি। মনে অপরাধ নিয়ে ঘুমোনো যায় বলো? অপরাধ? কিসের অপরাধ? অপরাধের কথা আসছে কেন? দিদি আমায় ক্ষমা করো দিদি। সে কি রে, তুই এমন কি অপরাধ করেছিস যে এত ঘটা করে ক্ষমা চাইতে হবে? দিদি দিদি আমার কেন যেন মনে হচ্ছে আমার কোনো আচরণে তুমি অসন্তুষ্ট হয়েছ। দিদি তুমি যদি আমার কোনো কথায় মনে কষ্ট পেয়ে থাকো তাহলে আমি আজ থেকে আর অন্ন গ্রহণ করব না, যতদিন না পর্যন্ত তুমি আমাকে ক্ষমা করবে। কি সর্বনাশ, এসব ভাবনা তোর মনে এলো কি করে? হ্যাঁ বুঝেছি, এতক্ষণ বসে বসে ছায়ার সাথে যুদ্ধ করেছিস পাগল মেয়ে। দিদি তুমি যে আমায় ক্ষমা করেছ এই কথাটা ওকে একটু বলে দেবে? তাই তো বলি, সূত্রটা কোথা থেকে? ঠিক আছে আমি ঠাকুরপোকে বলি, সব ঠিক করে দিচ্ছি, এবার খুশি তো? ঠাকুরপো, ও ঠাকুরপো, কি বউটা আমায় ডাকছো? হ্যাঁ একটু বাইরে এসো। এসো এসো। আচ্ছা বলো তো ভাই, তুমি ওকে এত বকাঝকা করলে কেন? আরো শুনছি ওকে নাকি কোথাও পাঠিয়ে দেবার হুমকি দিচ্ছ। রাসের অনেক গুণ বৌঠান স্বীকার করি, কিন্তু ইদানিং দু একটি আচরণে তার ঘাটতি দেখতে পাচ্ছি। ঠাকুর আমি তাতে উদ্বিগ্ন বোধ করছি। ও ছেলে মানুষ, ওকে একটু বুঝিয়ে বললেই তো পারো। ছেলে মানুষ ঠাকুরপো, ও তো সেদিন এলো এই বাড়িতে, আমি তোমাদের এই বাড়িতে কতকাল আছি, তোমাতে আমাতে প্রীতির যে সম্পর্ক তার মর্যাদা কি ও বুঝতে শিখেছে? ওকে ক্ষমা করে দাও ভাই। না ওঠান, এই টাকাগুলো রাখো। সে কি সেদিন না এতগুলো টাকা দিলে? পরপর দুটি মামলা জিতেছি, কিছু টাকা পেলাম, বলতে পারো উপরই পাও না। টাকাগুলো রাশের কাছেই থাক। ও তো ছেলে মানুষ, হারিয়ে ফেলবে। দিদি আমার একটা অনুরোধ রাখবে? বল। বলো রাখবে কিনা? ও আমায় বলেছিল টাকা দেবে, কিন্তু এখন তো হাতে পেলাম না। দিদি আমায় কুড়িটা টাকা দেবে? মাত্র কুড়িটা টাকা? হ্যাঁ বলছি কেন, ও যে সেদিন আমি অত বলতে হবে না। দেখো তো ব্রজ, আজ তামাককে সেজেছে, একদম তৃপ্তি পাচ্ছি না। নিশ্চয়ই বিমলার মা, দেখি বদলে নিয়ে আসে। না না তার প্রয়োজন নেই, কেবল ভবিষ্যতে যাতে বিমলার মা আর এই কাজে ব্যাপৃত না হয় সেদিকে দৃষ্টি রাখলেই চলবে। হ্যাঁ গো, ঠাকুরপো তোমায় শহরে নিয়ে যেতে চেয়েছিল, যাওনি কেন?
রাধের উদ্দেশ্য ছিল বিলেত পাস করা এক ডাক্তারের সঙ্গে আমায় পরিচয় করিয়ে দেওয়া। এতে আপত্তির কি আছে? বিলেত ভেতর ডাক্তার কি পরিচয়ের যোগ্য হয় না? না না, পরিচয়টা যে নেহাত সৌজন্যের নয় সেটা বুঝেই যায়নি। যা হোক, আজ না হয় কাল, কাল না হয় পরশু, একদিন না একদিন ডাক্তারের সঙ্গে পরিচয় হবেই। ডাক্তার তো আর হাওয়া হয়ে যাচ্ছে না। আহ, ঠাকুরপুর সাথে ডাক্তারের নতুন বন্ধুত্ব, হয়তো সেই জন্যই তোমাকে পরিচয় করিয়ে দিতে চেয়েছে। তোমাকে নিয়ে ঠাকুরপুর যে গর্বের অন্ত নেই গো। সেটা জানি, আর সেজন্যই আমি যেতে চাইনি। ঘুম আসছে না? শরীর খারাপ বুঝি? না, এ আমি বসলাম তোমার পাশে, এখন বলো কি বলবো। যে কথা কাউকে বলতে না পারার জন্য এতটা ছটফট করছো। না, তেমন কিছু না, এমনি ঘুম আসছে না। আমি কিন্তু বসে থাকবো, বলা না বলা তোমার ইচ্ছে। তুমি দাদাকে দেখেছো ইদানিং? সে কি গো, দাদাকে তো এই ঘন্টা তিনেক আগেও দেখেছি। না, সে দেখা নয়। তাহলে কোন দেখা? তোমার কিছু মনে হয়নি? কি মনে হয়নি? দাদাকে দেখে কি হেয়ালি করছো? দাদাকে দেখে কি মনে হবে? আবার হাসছেন, গল্প করছেন, চেয়ে নিয়ে চা খাচ্ছেন। না না, দাদাকে দেখে তোমার মনে হচ্ছে না যে দাদা দিন দিন কৃষকে হচ্ছেন? শুধু শুধু দুশ্চিন্তা কর, অভ্যেসটা তোমার গেল না। কিছু একটা করতে হয়। ঠিক আছে, এ নিয়ে না হয় দাদার সাথে কথা বলবো। না না, তুমি কথা বলবে না, একদম না। তুমি যা বলো। সে কি গো, কোথায় যাচ্ছ? দাদা কি শুয়ে পড়েছ? দাদা, দাদা, দাদা কি জেগে আছো? ও দাদা, রাধে, এত রাতে? ও, কি ব্যাপার? হ্যাঁ দাদা, অনেক রাত হলো, খেয়াল করিনি, শুধু শুধু তোমার ঘুম ভাঙালাম। শুয়ে থাকা আর ঘুমিয়ে পড়া কি এক হলো? বলো কি বলতে এসেছো। না না, থাক, কাল সকালে না হয় বলবো, তুমি বরং ঘুমোবার চেষ্টা কর। কিছু যে একটা বলতে এসেছ তা বেশ বুঝতে পারছি, আর বিষয়টা যে গুরুতর সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাকে না বলে তুমি কোথায় যাবে বলো। না মানে, মানে বলছিলাম কি দাদা, তোমার কোনো ভাবনা নেই? আমার কিসের কোনো ভাবনা নেই? মানে তোমার পৈতৃক সম্পত্তি আমি ফিরিয়ে আনবো, কিছুতে ছেড়ে দেবো না, আর সেটা বেশি দিন নেই। এই কথা, আর কিছু? না না দাদা, শুধু এইটুকুই বলতে এসেছিলাম। দাদা, সত্যি তোমার কোনো ভাবনা নেই দাদা? নমস্কার বাবু। নিত্য, কি খবর?
খবর কি আর একটা বাবু, কোনটা ডেকে যে কোনটা শোনায়। যে কোনো একটা দিয়ে শুরু কর। আজ দুপুরে দলিলপত্র সব পাকা হয়ে গেল বাবু, এনাছেন জমিদারি আজ থেকে আপনার। রাধে সেরকম একটা আভাস দিয়েছিল বটে, তা তুমি কি ঠিক করলে থাকবে না চলে যাবে? সত্যি কথা বলতে কি, থাকার ইচ্ছা প্রথমে ছিল না বাবু, ভেবেছিলাম শহরের সামান্য ব্যবসাটা নিয়েই পড়ে রইব, কিন্তু ছোটোভাবে এমন করে ডাকলেন, না করতে পারলাম না। খুব ভালো, খুব ভালো, তোমাকে এখন তার প্রয়োজন আছে। গ্রামের লোকেরা খবর পেয়ে আনন্দ ফুর্তি করতে শুরু করে দিয়েছে বাবু, শুনলাম মিষ্টি বিতরণও হয়েছে। তা তো হবেই, তোমার মতো লোক তো আর যত্রতত্র পাওয়া যায় না। না না বাবু, আমার জন্য নয়, আপনি যে এনাচ্ছেন জমিদারি ফিরে পেয়েছেন তাতে ওরা খুব খুশি। ওরা ভালোবাসতে জানে, যদিও অপাত্রে যায় সেই ভালোবাসা। না না বাবু, এ কি বলছেন, মানুষ আপনাকে ভালোবাসে, শ্রদ্ধা করে একেবারে ভিতরের টানে। এনাচ্ছেন জমিদারি যে লোক কিনেছিলেন তিনিও তো মন্দ লোক ছিলেন না, কিন্তু মানুষ তাকে গ্রহণ করতে পারলো না। কেন? হয়তো আপনার সঙ্গে তুলনা করে তার ভাগে ভালোবাসার কিছুই থাকেনি। জমিদারিটা কেন তিনি বিক্রি করলেন? ব্যবসায়ী মানুষ, কি করে জমিদারি চালাতে হয়তো তিনি জানতেন না। তাছাড়া ওই একটি কারণই যথেষ্ট। খাজনা আদায় করাটা বড় কৌশলের কাজ বাবু, আর সেটা ছোটবাবু খুব ভালো করেই জানেন। তাহলে এই ভদ্রলোক সরকারের খাজনা মেটাতেন কি করে? আমার তো ধারণা বাবু, প্রতি বছরই ঘরের পয়সায় তাকে সদরে খাজনা জমা দিতে হতো। হ্যাঁ, রাধে বলেছিল বটে যে তিনি বিস্তর মামলা মোকদ্দমা করেছিলেন কিন্তু সফল হননি। সেটাও একটা কারণ বাবু, জমিদারি বেচে দেয়ার। তবে নামমাত্র মূল্যেই যে ছোটবাবু জমিদারি কিনে নিয়েছেন এটা বলা যায়। অবাক কাণ্ড বটে, একজনের লাঠি পেটা খেয়েও প্রজারা বাধ্য থাকে, আবার অন্যজন ভদ্রভাবে খাজনা চাইলে অপদস্থ হতে হয়। আচ্ছা, ওই তুমি ভেতরে যাও, ব্রজ খুব খুশি হবে শুনে যে তুমি কাজে থেকে যাচ্ছ। আচ্ছা বাবু, নমস্কার। গ্রামের মানুষ যখন চাইছে দাদা নিশ্চয় আপত্তি করবেন না। আপনি বললে বড়বাবু আপত্তি করবেন না। হ্যাঁ, দাদাকে যথাসময়ে বলা যাবে। আর আমার ধারণা যে আমরা যদি দাদাকে অনুরোধ করি দাদা না করার তো কোনো কারণ দেখি না। তবে আমি কটা দিন আবার কোর্টে ব্যস্ত থাকবো, আয়োজনটা আপনাকে সামলাতে হবে। সে আপনাকে ভাবতে হবে না বাবু, তবে ওই আয়োজনটা একটু বড় করে করলেই ভালো হয়। অর্থাৎ কি না, একটা ভোজের ব্যবস্থা করলে মন্দ হয় না। সে তো নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই, গ্রামের মানুষ আমাকে বলেছে। আসলে জমিদারি ফিরে পাওয়াতে তারা বেশ খুশি, ভোজটা তাদের প্রাপ্য। তাহলে একটা দিন ঠিক করে দিন বাবু, আমরা কাজে লেগে যাই। সেটা না হয় দাদাকে জিজ্ঞেস করেই ঠিক করা যাবে। সেদিন কিন্তু বড়বাবুকে থাকতে হবে। কিন্তু নিত্যবাবু, দাদার শরীরের অবস্থা তো বিশেষ ভালো নয় আপনি জানেন, এই আয়োজনে দাদার পরিশ্রম করাটা বোধহয় না উচিত হবে না। না না, বড়বাবুকে কিছুই করতে হবে না, ওনার উপস্থিতিটাই যথেষ্ট। এই শুভ দিনে মানুষজন ওনাকে কাছে পেতে চায়। আর আপনি জানেন বাবু যে মানুষজন বড়বাবুকে কত ভালোবাসে। আমি জানি, আমি জানি। কিন্তু সমস্যা কি জানেন, দাদা তো এই অবস্থায় হাত গুটিয়ে বসে থাকবেন না, বেরিয়ে পড়বেন, ছুটোছুটি করবেন। সে আমরা দেখবো কোন। এখন বড়বাবু রাজি হলেই আমরা খুশি, ওনার উপস্থিতিটা আমাদের এই আনন্দের দিনে পরম সৌভাগ্যের ব্যাপার আমাদের। ঠিক আছে, আমি জানাবো। আচ্ছা, নমস্কার।
বড় শক্ত ব্যাধি। যত শক্তি হোক ডাক্তারবাবু, দাদাকে ভালো করে তুলতেই হবে। আমার চেষ্টার ত্রুটি থাকবে না, দুটো ওষুধ লিখে দিচ্ছি, কাউকে দিয়ে আনিয়ে নেবেন। সে ব্যবস্থা হবে। আমি কাল সকালে একবার আসবো, দেখবেন রাতে যেন ঠান্ডা না লাগে। চল। আচ্ছা, তোমাকে এত পরিশ্রম করতে কে বলেছিল বলো তো? সবাইকে নিজের হাতে খাবার বেড়ে না দিলে কি হতো না? গ্রামের মানুষ কত সরল, কত হাসি খুশি, তুমি দেখনি? দেখবো না কেন, তাই বলে নিজের এমন কাহিল শরীর নিয়ে ঝাঁপিয়ে পড়লে সবার সেবার জন্যে, কেন এমন করলে বলো তো? কে বললো আমার কাহিল শরীর? তাছাড়া রাধের ওই ডাক্তার সেদিন বলল না যে পরিশ্রম স্বাস্থ্য রক্ষার উপায়? তুমি তো সেদিন ওখানে ছিলে রাস, বলেনি ডাক্তার যে স্বাস্থ্যের জন্যে কায়িক পরিশ্রম অত্যন্ত জরুরি? এটি করতে বাঙালিরা তো আলস্য বলেই বাঙালির স্বাস্থ্য দিন দিন এত কমছে। ডাক্তারবাবু কথাটা বলেছিলেন নিত্যবাবুর ছেলেকে, ওর বয়স 25, ও সারা দিন দোকানের গদিতে বসে ঝিমোয়। আর আমার বয়স ওর চেয়ে অনেক বেশি হয়ে গেল না? থাক, বয়স নিয়ে এখন আর হিসেব করতে হবে না, তুমি এখন একটু বিশ্রাম করো তো। বিশ্রামের সময় তো পড়েই রইল। এই যে দাদা, এই তো আমি এখানে। কটা বাজলো? 2 হয়ে গেল দাদা। তুমি একটু বাইরে যাবে, আমি দাদার সঙ্গে একটু কথা বলবো। ঠিক আছে। তুমিও যাও। দাদা, একটা কথা বলি, যদি অপরাধ না নাও। বলো। ডাক্তার বলছেন তিনি চেষ্টা করছেন, আমরা প্রার্থনা করছি, সবাই কামনা করছে তুমি সুস্থ হয়ে উঠবে। সে সম্ভাবনা একেবারেই নেই, সেটা ধরে নেই। যা বলার বলো। দাদা, তোমার অবর্তমানে তোমার বিষয়ের অংশ কাকে কতটুকু দেব সেই উপদেশ যদি আমাকে দিয়ে যাও। আমার কি আছে ভাই কাউকে দেবার? সবই তো তোমার দাদা। এককালে আমার ছিল, এখন আমার নয়। দাদা, আমি যে মহাপাতকের কাজ করেছি তোমাকে তা বলি, আর তো সময় নেই। দাদা,
আমার ভালো করে বলার ক্ষমতা নেই। মনের যথার্থ ভাব সে অন্তর্যামী জানেন, আর পৃথিবীতে কেউ যদি বুঝতে পারে সে হয়তো তুমি পারবে। ছেলেবেলা থেকেই তোমাতে আমাতে অন্তরে প্রভেদ ছিল না, প্রভেদ যেটুকু ছিল বাইরের, আর প্রভেদ ছিল একটাই, তুমি ধনী আমি গরিব। যখন দেখলাম এই সামান্য সূত্রে তোমার আমার মধ্যে বিচ্ছেদের সম্ভাবনা ক্রমশই গুরুতর হয়ে উঠছে, তখন আমি সেই প্রভেদ লোপ করিয়েছিলাম। হ্যাঁ দাদা, আমি সদর খাজনা লুট করিয়ে তোমার সম্পত্তি নিলাম করিয়েছিলাম। ভালোই করেছিলে ভাই, কিন্তু যে জন্যে এত কিছু করলে সেটা কি সিদ্ধ হলো? কাছে কি রাখতে পারলে? দাদা দাদা আমায় মাফ করলে তো দাদা, তবে শোনো ভাই, আমি না প্রথম থেকেই সব জানতাম। তোমার সঙ্গে যারা ষড়যন্ত্র করেছিল তারাই আমাকে সব বলে দিয়েছে। আর আমি সেই দিন থেকেই তোমায় মাফ করে দিয়েছি। আমাকে যদি সত্যি সত্যি মাফ করে থাকো দাদা, তাহলে তুমি তোমার বিশ্ব সম্পত্তি গ্রহণ করো, ফিরিয়ে দিও না। দাদা দাদা দাদা